हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लार्न एंड बी अपडेटेड विद अनिका। बंधुरा, आमरा आगेर भिडियोते डॉक्टर हरि सिं गौर विश्वविद्यालय सागर मध्य प्रदेश थेके पीएचडी एडमिशनेर नोटिफिकेशन एवं एडमिशन ब्रोचारटी देखेछिलाम। एई भिडियोर डेस्क्रिप्शन बक्से आमी ओई भिडियोर लिंकटी दिए देव, आपनारा सेखान थेके देखे नीते पारेन। एखन आमरा एई भिडियोते एई डॉक्टर हरि सिं गौर विश्वविद्यालयेर जे अफिसियल वेबसाइट थेके किभाबे पीएचडीर जन्य एप्लीकेशन करब, एई एप्लीकेशन प्रसेसटी स्टेप बाई स्टेप देखे नेब। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার। এবং অল বেল আইকনটি প্রেস করে রাখলে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশন এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারবে। এখন আমরা এই ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করব, এই অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে নেব। গুগল ক্রোমে ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ডক্টর হরি সিং গৌর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইন মধ্যপ্রদেশ। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে www.dhsgsu.edu.in। এটি হচ্ছে ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। আমি এখান থেকে একটু ডেস্কটপ মোড করে নিচ্ছি। এবার আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে দেখতে পাবেন কিছু অপশনস দেওয়া আছে, এবং অ্যাডমিশন বলে একটা অপশন আছে। এই অ্যাডমিশন অপশনস এর মধ্যে আপনারা অ্যাডমিশন প্রসিডিওরের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখান থেকে আপনারা পিএইচডি অ্যাডমিশন নোটিস এবং পিএইচডি অ্যাডমিশনের ব্রোচারটি ডাউনলোড করে এই বিষয়ে একটু দেখে নিতে পারেন। আমরা এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করব, তাই এখানে দেখুন একটা অপশন আছে লিঙ্ক ফর পিএইচডি অ্যাডমিশন অ্যান্ড পিজি ডিপ্লোমা কোর্সেস দিয়ে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখান থেকে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখুন নোটিফিকেশান দেওয়া আছে, এবং রেজিস্টার্ড স্টুডেন্ট বলে একটা অপশন আছে। এই রেজিস্টার্ড স্টুডেন্টের উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন চারটি স্টেপের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। ফার্স্ট, ফিল দ্য পার্সোনাল ডিটেলস। সেকেন্ড, ফিল দ্য কোয়ালিফিকেশান ডিটেলস। থার্ড, অ্যাপ্লাই প্রোগ্রাম অর প্রোগ্রামস। অ্যান্ড ফোর্থ, পে দ্য এক্সামিনেশন ফি। এই চারটি স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। ফার্স্ট দেখুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। আপনারা যদি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে এখানে নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন। যদি আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন, তাহলে এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে সাইন ইন করতে পারেন। আপনারা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবেন, তাই এখানে নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগছে দেখুন। ফার্স্ট হচ্ছে অ্যাপ্লাইং ফর প্রোগ্রাম গ্রুপ, এখানে আপনারা পিএইচডি সিলেক্ট করবেন। তারপর একাডেমিক সেশন, এখানে আপনারা একাডেমিক সেশনটা দিয়ে দেবেন। তারপর স্টুডেন্টস নেম, আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার দেবেন, ভ্যালিড মোবাইল নাম্বার। তারপর ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, ফাদার্স নেম মাদার্স নেম এগুলো দিয়ে দেবেন। তারপর কাস্ট ক্যাটাগরি, এখানে আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা এখানে দিয়ে দেবেন। ইউআর বা ওবিসি বা এসসি এসটি যে কাস্টের আপনারা হয়ে থাকবেন ওই কাস্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর হয়ে তার ডোমিসিলে অফ এমপি, অর্থাৎ আপনারা যদি মধ্যপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো করবেন। তারপর এখানে দেখুন ক্যাপচার কোডের মতো একটা অপশন আছে, আপনাদের যেরকম অপশন থাকবে আপনারা সেটা এখানে ফিল আপ করবেন। তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। এই রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে লেখা থাকবে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। আপনারা এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ পরে লগ ইনের ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগবে। এবং আপনাদের এখানে বলা হবে প্লিজ লগ ইন ইউজিং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হয়েছে। এবার আপনারা গো টু লগ ইনে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশান করার জন্যে এই গো টু লগ ইনের উপর ক্লিক করলে এখানে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে।
এবং এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এই অপশনটা ফিল আপ করে সাইন ইনে ক্লিক করবেন। এই সাইন ইনে ক্লিক করলে লগ ইন সাকসেসফুলিভাবে হয়ে যাবে এবং এখানে আপনারা পাসওয়ার্ডটা সেভ করবেন। তারপরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। এখানে কী কী পার্সোনাল ডিটেলস লাগছে দেখুন, ফার্স্ট আছে অ্যাপ্লাইং ফর পিএইচডি আছে, তারপর ফটো আপলোড করতে হবে। এখানে আপনারা ফটো আপলোড করবেন, এই ফটোটা কিন্তু 10 থেকে 100 KB এর মধ্যে হতে হবে এবং জেপিজি, পিএনজি, জেপিইজি, বিএমপি এবং জিআইএফ ফরম্যাটে হলেই হবে। তারপর সিগনেচারটা চুজ করতে হবে, আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের ফাইলটা চুজ করবেন, তারপর এখানে আপলোড করবেন। এই সিগনেচারটাও কিন্তু 10 KB থেকে 100 KB মধ্যে হতে হবে। তারপর দেখুন কী কী লাগছে, নেম অফ দ্য ক্যান্ডিডেটস, এখানে আপনাদের নামটা সিলেক্ট থাকবে, তারপর ডেট অফ বার্থ, কাস্ট ক্যাটাগরি, হোয়েদার ডোমিসিলে অফ এমপি, তারপর ফ্যামিলি ইনকাম এটা দিতে হবে এখানে, ইমেল আইডিটা দিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, জেন্ডার সিলেক্ট করবেন, অ্যাকাডেমিক সেশন থাকবে, মাদার্স নেম, ফাদার্স নেম, টেস্ট সেন্টার, এখানে আপনারা টেস্ট সেন্টারটা চুজ করবেন। এখানে আপনারা ক্লিক করলে সাগর আছে, এটা চুজ করবেন। তারপর পার্মানেন্ট ফুল অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর পার্মানেন্ট পিনকোড, পার্মানেন্ট স্টেট, পার্মানেন্ট সিটি, সিলেক্ট ইফ কারেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের মতো যদি সেম হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন এবং কারেন্ট ফুল অ্যাড্রেসেও পার্মানেন্ট অ্যাড্রেসের মতো চলে আসবে। তারপর এখানে দেখুন এইগুলো সিলেক্ট হয়ে যাবে এখানে। তারপর আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করবেন, সিঙ্গেল গার্ল চাইল্ড এটা সিলেক্ট করবেন, রিলিজিয়ান সিলেক্ট করবেন, ফাদার কন্ট্যাক্ট নাম্বার, মাদার কন্ট্যাক্ট নাম্বার, তারপর এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। তারপর দেখুন অ্যাপ্লাইং ফর প্রোগ্রাম অর এন্ট্রান্স টেস্ট, এখানে আপনারা যে সাবজেক্টে পিএইচডি করতে চান সেটা এখান থেকে চুজ করবেন। এখানে কিন্তু সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, আপনারা যে সাবজেক্টে পিএইচডি করতে চান এখানে সিলেক্ট করবেন। তারপর দেখুন নোট দিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় দেওয়া আছে, প্লিজ ফিল কোয়ালিফিকেশান ডিটেলস কেয়ারফুলি, ওয়ান্স ফিল্ড অ্যান্ড সাবমিটেড ইট উইল নট বি এডিটেবল, দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি রেসপন্সিবল সাচ এরর, অর্থাৎ আপনাদেরকে এই কোয়ালিফিকেশান ডিটেলসটা খুব কেয়ারফুলভাবে দিতে হবে, কারণ একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাবে না, তাই আপনারা খুব কেয়ারফুলভাবে এই কোয়ালিফিকেশান ডিটেলসটা দেবেন। এখানে দেখুন কী কী কোয়ালিফিকেশান ডিটেলস লাগছে, এক্সাম পাস্ট আমি এখানে আগে সিলেক্ট করে দিয়েছি এবং অ্যাড করে দিয়েছি, এখানে লাগছে অ্যাপ্লাইং ফর, এখানে এক্সাম পাস্ট থাকবে, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তারপর এইচএস এবং মাধ্যমিকের, আপনারা এখানে পরপর সিলেক্ট করে যাবেন যে ডিগ্রি বা রিকোয়ার্ড সাবজেক্ট, এক্সামিনেশান বোর্ড অর ইউনিভার্সিটি, রোল নাম্বার, স্টেট, কোর্স মোড, স্ট্যাটাস, রেজাল্ট স্ট্যাটাস, তারপর ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাড বলে একটা অপশান আছে, এই অ্যাডে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। তারপর দেখুন কী দেওয়া আছে, স্টুডেন্ট অ্যাপ্লাইং প্রোগ্রামস অর এন্ট্রান্স টেস্ট ডিটেলস, এখানে আপনারা যে সাবজেক্টে পিএইচডি করবেন সেটা চলে আসবে এবং আপনাদের অ্যাপ্লাইং প্রোগ্রাম বা টেস্ট ফিটা এখানে দেখাবে। আপনারা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের আলাদা আলাদা, যদি জেনারেল হয়ে থাকেন তাহলে 1000 টাকা লাগছে। তারপর এখানে দেখুন নেট, জেআরএফ অর সিএসআইআর এক্সাম কোয়ালিফাইড, আপনারা যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে এখানে আপনাদের কিছু ডিটেলস দিতে হবে, যেমন সার্টিফিকেট এখানে সিলেক্ট করবেন, যে ইউজিসি নেট বা সিএসআইআর বা জেআরএফ এটা এখানে সিলেক্ট করবেন, তারপর পাস্ট ইয়ার আপনারা যে সালে পাস করেছেন এই নেটটা সেটা এখানে দিয়ে দেবেন, তারপর এক্সাম সাবজেক্ট, যে সাবজেক্টে নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন ওই সাবজেক্টটা এখানে দিতে হবে, তারপর এক্সাম রোল নাম্বার, সার্টিফিকেট নম্বর, সার্টিফিকেট ডেট, অবটেইনড মার্কস এটা এখানে দিতে হবে। তারপর এখানে দেখুন যদি আপনাদের আরও কিছু কোয়ালিফিকেশান থাকে তাহলে অ্যাড মোরে ক্লিক করে অন্যান্য কোয়ালিফিকেশানগুলো দিয়ে দেবেন, তারপর এখানে প্লেস সিলেক্ট করবেন, তারপর ডিক্লিয়ারেশানে ক্লিক করে আপনারা এখানে সেভ করতে পারেন। এই সেভে ক্লিক করলে আপনাদের সামনে তিন ধরনের অপশান চলে আসবে, প্রিভিউ, এডিট, পে অ্যান্ড সাবমিট। আপনারা যদি প্রিভিউতে ক্লিক করতে চান তাহলে প্রিভিউতে ক্লিক করবেন, যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করে আপনাদের ফর্মের মধ্যে কিছু এডিট করতে পারেন। এবার আপনারা যদি পে অ্যান্ড সাবমিট করতে চান তাহলে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তাহলে এখানে জিজ্ঞেস করা হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পে দ্য ফিজ, নো চেঞ্জ ইজ পসিবল ইন দ্য রেজিস্টার্ড ডিটেলস, ওয়ান দ্য ফি ইজ সাবমিটেড, কন্টিনিউ, অর্থাৎ আপনারা কি পেমেন্টটা করতে চান, কোনো চেঞ্জ হবে না, এই যে পেমেন্ট করার পরে কোনো চেঞ্জ কিন্তু হবে না,
একবার সাবমিট হয়ে গেলে নেক্সট বার কিন্তু করা যাবে না, এবং আপনাদেরকে এখানে কন্টিনিউ করতে বলা হয়েছে। আপনারা যদি কন্টিনিউ করতে চান তাহলে এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে। এবং এখানে দেখুন পে ডিটেলসটা দেওয়া আছে, পেমেন্ট মোড এখানে আপনারা অনলাইন সিলেক্ট করবেন, তারপর এখানে দেখুন পে ইউজিং এখানে আপনারা সিলেক্ট করবেন, আপনারা যে কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক টু প্রসিড টু পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং এখানে দেখুন তিনটি অপশন আছে, স্মার্ট চেক আউট, কার্ডস অ্যান্ড নেট ব্যাংকিং। আপনারা যার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। আপনারা যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কার্ড সিলেক্ট করবেন, তারপর এখানে দেখুন নেম অন কার্ড, এখানে আপনারা আপনাদের কার্ডের নেমটা দিয়ে দেবেন, তারপর কার্ড নাম্বার, তারপর ইয়ার দেবেন, কার্ড সিকিউরিটি কোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এখানে ঠিক চিহ্ন দিয়ে পেতে ক্লিক করবেন। তাহলেই আপনাদের ফোনে একটা ওটিপি চলে আসবে, এই ওটিপিটা এখানে দিয়ে দেবেন, তারপরেই কিন্তু আপনাদের পেমেন্টটা হয়ে যাবে। এটা হচ্ছে এই পেমেন্ট প্রসেস এবং এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাপ্লিকেশানের প্রসেস। আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।